শুভ দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। আপনারা দেখছেন খামার উপযোগী শাহিওয়াল জাতের যে ষাঁড় গরুগুলো এখানে বাঁধা রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে, আর এই গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আর জানবো যে কেমন আজকে বাজার চলছে। আমরা এই পাশে দেখছি সাহেব আলী ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শীতে তো জাবুজুবু হয়ে গেছেন, কিরকম ঠান্ডা আমাদের এই অঞ্চলে? ঠান্ডা কয়েকদিন থেকে বেশি, এর আগে ছিল না। এর আগে ছিল। আজকে কয়টা গরু আনছে? ১৭টা। বাজার কেমন ভাই আজকে? ১৭টার মধ্যে ১৩টা। আর চারটা কি বিক্রি? বিক্রি এত সকাল সকাল? বাসা থেকে বিক্রি করে দিচ্ছে। তো আজকের বাজারটা কিরকম? বাজার খেলোমেলো, আজকে আমদানি প্রচুর প্রচুর আমদানি। মানে এখন কি দিন যাবে আমদানি কি এরকম হবে? হ্যাঁ, কাস্টমারও বাড়বে, এখন অনুষ্ঠান খানা পথে মানুষ। আচ্ছা, গরু কিছু হারাবে না? গরু কিছু হারাবে, দামটা কেমন চলছে? দাম গত হাটের তুলনায় তো ভাই ব্যবসার কিনতে লাভ, মানে কাটাই গরুর একটু মূল্য আছে, বর্তমান চাহিদা আছে, কাটাই গরু চাহিদা, কাটাই গরু বেশি। আমরা যে প্রথম গরুটা দেখছি এটা কি শাহিওয়াল? নাম্বার ওয়ান শাহিওয়াল, নাম্বার ওয়ান শাহিওয়াল শুনছি আজকে। মানে এগুলো হচ্ছে কুরবানির একবার পারফেক্ট গরু। হ্যাঁ, একবার পারফেক্ট, মানে এগুলোকে নিয়ে যাবে, খালি খাওয়াবে আর মোটা করবে। এই হচ্ছে এখনকার আপনার যে গরুগুলো আছে সেগুলোর বর্তমান অবস্থা। হ্যাঁ, বর্তমান অবস্থা। তো আমরা একটু গরুটাকে দেখে নেই, দর্শক দেখছেন গরুটিকে। বাজারের গরু অভাব নেই আজকে, অনেক অনেক অনেকেই বলছেন যে বাজারের গরুর অভাব নেই। শাবলি ভাই, কত চাইছেন গরুটার দাম? হ্যাঁ, ১৭০। তো কত পর্যন্ত বলছে দাম? ভাই দেখতেছে দেখতেছে, এই যে ভাই আসছে কুমিল্লা না ভাই? কুমিল্লা। কি অবস্থা আজকে বাজারে? আজকে হাটে প্রচুর মাল, প্রচুর মাল, আমদানি প্রচুর আমদানি। আচ্ছা, দাম কেমন আপনার কাছে মনে হচ্ছে? দাম আছে, দাম একটু আছে। দাম বলছেন নাকি গরুটা? বলছি ভাইকে। ভাইকে বলছেন? ভাই তো চাইছে ১৭০। আমি বলছি ১৪৫। ১৪৫ বলছেন। দর্শক শুনছেন যে ১৭০ চাইছে। ৬০০০ বেশি আইছি, সেই পারফেক্ট। এখন ওজন আছে ৫.৫ মন, মাংস আরো ৫.৫ মন লাগার জায়গা আছে। এটা খাঁচাটা কতটা? হ্যাঁ হ্যাঁ, খাঁচাটা আছে না? হ্যাঁ, খুলবে কি না খুলবে? হ্যাঁ, এটা জাতটা চিনতে হবে, পাটা কিভাবে খাড়া হয়ে আছে। আচ্ছা আচ্ছা, খাসাটার উপরে মাংসটা লাগে। আচ্ছা, এটা গেল ১ নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে ২ নম্বর। এটা কত চাইছেন ভাই? ১৫৫। এটা কত বলতেছেন? সিংহের মতো একটা গরু, এগুলোটা আরো বড় হবে তো? খুলেন না, থাক খুলেন না, সেই অসাধারণ হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সাদা রাখছেন? সাদা রাখার, সাদা রাখার কারণটা কি? সাদা মানে জাত যদি ভালো পাই এক দুইটা কিনি। আচ্ছা, মাঝে মাঝে তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, সাদা গরুর পাখড়া পাই, গরুটা জাতটা ভালো পাইছি, ভালো পাইছি,
না অনেকে আবার সাদা শাইওয়ালটা খোঁজে, মানে অনেক খামারি আছে যে সাদার উপরে নির্ভর করে, তাই না ভাই? দেখলে চিনতে পারবে গরুটা কি? গরু ছাড়া তো লাভ করতে পারবে না। একটা গরু কুরবানি আসছে 40-45 হাজার টাকা খাই, তারপর গরু খিলে 45, এখন নিল মনে করেন 35, বা 30-35, 75 পড়ি গেল, 2,20,000-30,000 না বেশি লাভ করতে পারবে না। আচ্ছা, সেই জাত মানটা চিনতে হবে। চিনতে হবে। আচ্ছা, এটা কি দাঁত হয়েছে না লাভ নাই? এটা 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 আগর আগর এ একটা আগর। আচ্ছা, এটা এটা গিরের একটু মিক্স আছে, শাইওয়া গিরের মিক্স আছে, শাইওয়া দাঁত হয়েছে এটা। ১৫০, এটা তো অনেক মোটা ভাই, বিশাল মোটা। এটাও ১৫০, সব ঠান্ডাতে গরুগুলো না বিচে ঠান্ডা পড়ছে আজকে। এটা কত? ৩৫ হলে দিব। এটা ৩৫, এটা হচ্ছে ৩৫ হলে দেওয়া। থাক 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 ভাই থাক, লাঠিটা গেছে, লাঠিটা নেন, লাঠিটা নেন, লাঠিটা নেন, কাদা লাগা দিবে। আচ্ছা, পরের গরুটা সাহেব আলী ভাই, এটা দুই জাত ভাই, এটা দুই জাত। ১৫। এটা কি পাকড়া? এটা হলো আপনার রাখি, রাখি শাইওয়াল, রাখি শাইওয়াল, রাখি শাইওয়াল। নাভিটা অনেক বড়, শীতের সময়ও বড়। এটা কত? এটা চাওয়া ভাই ১৩০, ১৩০। এটা কত বিক্রি? এটা ফিক্সড রেট পড়বে ১৫। আচ্ছা, আর পরেরটা? পরেরটা হচ্ছে চাওয়া ৩৫, তাহলে বিক্রি ২৫, বিক্রি ২৫। ৩৫ চাওয়া, বিক্রি ২৫। বর্ডারি, বর্ডারি এটাও একই দাম, একই দাম। আচ্ছা, আর পরের তিনটা এগুলো মনে হয় একই দাম। ১২০ চাওয়া, হ্যাঁ, এটা ১০৫ হলে দেওয়া যাবে, এটা ১০৫ হলে দেওয়া যাবে। আর এটা হচ্ছে ১৫০ চাওয়া, হ্যাঁ, ৩৫ হলে দেওয়া যাবে, ৩৫ হলে দেওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, একটা দাঁত নাই বলছিলেন, আরেকটা কোনটা? মানে এইটার দাঁতে নাই আর সাদা। আচ্ছা, এইটা দাঁতে নাই, এই ১৩টা গরুর মধ্যে শুধু দুইটা দাঁত, আওয়া দাঁত, আর বাকিগুলো দাঁত, সবগুলো দাঁত। আচ্ছা, এইটা এটা কত? এটা হলো সাওয়া ১৩৫ হলে দেওয়া যাবে, ৩৫ হলে দেওয়া যাবে। এই হচ্ছে গরু নাকি? এই ১৩টা, এই ১৩টা। দর্শক শুনছেন যে এই ১৩টা গরু হচ্ছে আজকে সাহেব আলী ভাইয়ের কালেকশন। ১৭টার মধ্যে ৪টা অলরেডি বিক্রি। তো আপনি আসলে মানে খামারিদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার? আছে, অনেক আলাপ আছে, বলেন একটু শুনি। মানে বলতে বলতে খামারি ভাইকে আমরা বলি সব সময়, ছোট কিনুক আর বড় কিনুক, জাত মান দেখে কিনতে হবে, আর গরুর কালেকশনটা নিজে যাচাই বেচাই করি। দরকার হলে এক হাট ঘুরিয়া, দুই হাট ঘুরিয়া গরু কিনবে দুইটা। আচ্ছা, আস্তে আস্তে গরু লাগাবি, একদিনে আসি গড়পত্তা গরু কিনে নিয়ে যাবি, ভালো মন্দ গরু যাবি, বুঝতে পারবে না, ধরতে পারবে না, মাথায় ঠিক থাকবে না, ঠিক থাকবে। ধীরে ধীরে গরু নিয়ে যাবি, অবশ্যই দু টাকা যেন লাভ করতে পারবে। দালাল ফালাল ধরি যেন গরু না কেন, দালাল, হ্যাঁ, দালালেরা ভালোটা খারাপ করবি, খারাপটা ভালো করবি, টাকার সাত্রে যেটা খাবার পাইলে ওটা ভুলি যাবি। আমি এটা বলতেছি নিজে জানার পরে এই প্রতিষ্ঠান আসিয়া যেন গরু কেনে, তাহলে লাভ করতে পারবে খামারি। আর যে খাদ্যর দাম যদি লস খায় ও আর ব্যবসা করতে পারে, বহু খামারি উঠেও যায়, কেউ আবার বাড়তেছে, আবার কমতেছে। আমাদের প্রশংসা হলো এটা,
কোনো এর মাধ্যমও একটা আছে, আমরা তো ইউটিউব চ্যানেল চালাই, আবার কতগুলো সার্টিফিকেট নিয়ে নেছে ইউটিউবত, এই ইউটিউবত কাছে আমি ব্যবসা করি, আমার প্রতিবেদন দাও, এটা করা যাবে না, যাচাই করে যায় অরিজিনাল ব্যবসায়ী তার কাছে গরুগুলো চিনতে হবে, নাহলে নিজে আসি জানে গরু কেন, তাহলে ওইটাই বেশি ভালো হবে, কারণ ওনার প্রজেক্টে আসিয়া ওনার আয়াতে থাকিয়া গরু কিনে নিয়ে যাচ্ছে, ওমার মতন করে কিনে নিয়ে যাচ্ছে, ওকে এমন পানি পড়া দিয়েছে অন্য জনকার কোন গরুই নিবে না, ওই যেটা করবে সেটা, এখন একশোর গরু দয় নিয়ে দিল আর কি ভাই, কথাটা খারাপ আছে, আপনি আসেন, কিন্তু আমি মনে করি যে যে অরিজিনাল ব্যবসায়িক কে তাকে তার কাছ থেকে গরুটা 2000 ওয়াই বেশি পাব, আর নাহলে খামারি 2000 কম পাব, কম পাব, তাতে আর লাভ হইবে, দরকার হইলে 5-8 ঘুরি 5টা গরু কিনো, আচ্ছা ঠিক আছে, জানার পরে জেনে আইসি এই প্রতিষ্ঠান, না হলে লস হইবে, লস হইবে, হ্যাঁ সব জিনিস মঙ্গা, মানুষ বুঝছেন যে মানুষ খাবার যে গরু খাদ্য গিলাছে এলা রাখালো পাওয়া যাচ্ছে না বর্তমান, আজ যদি 400 হয় তা পরের দিনে 500 না হলে আসবে না, আসবে না, এই হচ্ছে অবস্থা, হ্যাঁ এই অবস্থা, যদি আয়ের থাকি ব্যয় বেশি হয় তাহলে সংসারও লাভ হইবে না লস হইবে, লস কি ভাই, লস যদি সংসারে লাভ করে যায় কিছু প্রশংসীয় দিকবার দিবে লাগবে, মানে নিজেও কিছু সময় দিবে লাগবে, খালি টাকা দিয়ে মানুষ খাটাইলে হবি না, নিজের সময় দিয়ে সময় দিবে লাগবে, রাখাল দিয়ে সব হবি না, আমার রাখাল দিয়ে সব গরু ঠিক হয় না, আমাকে নিজে কষ্ট করে খাটতে লাগে, তারপরে গরু মিনটনে থাকে আমার, আচ্ছা ঠিক আছে, তো আপনি তো কেনা বেচার মধ্যে আছেন, নাম্বারটা একটু বলেন, 01-7-38-08-08 এখন কেমন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।